সংযুক্ত আরব আমিরাতে আবারও বেড়েছে করোনার প্রকোপ। ওমিক্রন সচেতনতা তৈরিতে নানা উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। জনসাধারণের মধ্যে এখনও স্বস্তি থাকলেও আবারও ব্যবসা বাণিজ্যে বিপর্যয়ের আশঙ্কায় প্রবাসী বাংলাদেশিরা। এখন এই অবস্থায় আমাদের তো আসলে অনেক চিন্তাতে পড়ে গেছে। আমরা যে বাংলাদেশে প্রতিষ্ঠান করতেছি, ধরেন রেস্টুরেন্টের ব্যবসা বাণিজ্য, মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে। এখনো বলতে পারতাম না এটা কি বাড়বে নাকি কমবে। লিমিটেড যে রেস্ট্রিকশনগুলো আসবে রেস্টুরেন্টের উপর এবং ইভেনচুয়ালি কিন্তু আমার ডিমান্ড সাপ্লাইতে কিন্তু এটা ইম্প্যাক্ট করবে। তো সেই হিসাবে আমাদেরকে কিন্তু এখন ব্যবসাটাকে ছোট করে যতটুক নিজের অ্যাফোর্ডেবিলিটি এবং কন্ট্রোলের ভিতরে আসে এছাড়া আর কোনো উপায় নেই। কারণ এখন আমরা যদি বেশি ব্যবসা করতে যাই আমাদের কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। রবিবার দেশটিতে শনাক্ত হয়েছে 3000-এর বেশি। এভাবে সংক্রমণ বাড়লে ফের লকডাউনের মুখোমুখি হতে হবে কিনা তা নিয়ে চিন্তিত প্রবাসী বাংলাদেশি সহ দেশটিতে বসবাসরত নাগরিকরা। লকডাউন হলেই এই যেভাবে ব্যবসায় সফলতা আসছে সেই সফলতা ধরে রাখা যাবে না, এবং সরকারও এই দেশের সরকারও লকডাউনের চিন্তা করছে না। গত 2 বছরে করোনার সংক্রমণে বিপর্যস্ত প্রবাসীরা ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টার মধ্যেই ওমিক্রনের আগ্রাসনে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।